করেছে, ইমামে আলী মাকাম সহ উনার পক্ষে যারা প্রাণ দিয়েছে উভয়ের দলিল প্রমাণ সরাসরি না পাইলেও আমরা মোটামুটি ইশারা ইঙ্গিতে পাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন এক জিনিস, পৃথিবী সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছিল, হচ্ছে এবং হবে সবগুলি আল্লাহর কোরআনে আছে। সবাই বলুন সবগুলো আল্লাহর কোরআনে আছে। তিবিয়ানুন লিকুল্লি শাই, এটা কোরআন শরীফ রাই আল্লাহ বলেন কোরআন কারীমে সবকিছু আছে, সবকিছু আছে। অতএব কারবালার ঘটনা সরাসরি না থাকলেও ঐতিহাসিকগণ বর্ণনা করলেও, কিন্তু কোরআন শরীফে সরাসরি না থাকলেও ইশারা ইঙ্গিতে আমরা এজিদের ব্যাপারে সিদ্ধান্ত পাই। কথা বলুন না সিদ্ধান্ত পাই। আজকে যারা ফেসবুক ইন্টারনেট ইউটিউবে যারা এজিদকে বাঁচাবার জন্য মানে উৎপেতে বসে আছে, যে কোনো ভাবে এজিদকে রহমতুল্লাহ আলাই বলার জন্য কিংবা এজিদকে নির্দোষ প্রমাণ করার জন্য যারা বিভিন্ন কলা কৌশল করছে, আজকে আমি আমার এই বয়ান থেকে কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ দেব, তারা খোদার কসম তারা যার সন্তান। তারা কি যার সন্তান? একটু খেয়াল করেন কি বললাম, এজিদ আমি আমি আমার কথা একটু প্রথমে কঠিন হবে, আপনারা বলবেন এটা কি বা কি শব্দ আপনি ইউজ করলেন। আমি আমার কোন শব্দ ইউজ করার মতো ক্ষমতা নেই, আমি যা বলবো হয়তো কোরআনে থাকতে হবে নয়তো হাদিসে থাকতে হবে। আমিও বলি যদি আমার এই কথা প্রমাণ না হয় তাহলে এখান থেকে আমাকে যেতেও দিবেন না, ঠিক নেবে ঠিক, কারণ ইতিহাসকে মিথ্যে করার কোনো সুযোগ নেই, পারবে না কেউ, হয়তো বলতে পারবে আওড়াতে পারবে মুখে, কিন্তু প্রমাণ করা কঠিন হয়ে যাবে, ঠিক নেবে ঠিক, প্রমাণ করা কি হবে কঠিন হবে। এজন্য আমি সঠিক ইতিহাস বলতে চাই। আজকে যারা এজিদকে বাঁচাতে চাচ্ছে, যে সমস্ত হুজুর সেজে আলেম সেজে যারা বিভিন্নভাবে দালালিমূলক কথাবার্তা বক্তব্য দিচ্ছে, আমি বলবো তারা যারা সন্তান তাদের জন্মগত নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, নয়তো কোনোদিন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাকে দোষী প্রমাণ করে আহলে বাইতে রাসূল যারা দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতের জন্য প্রমাণ যারা প্রাণ দিয়েছেন তাদেরকে দোষী প্রমাণ করে কখনো এজিদকে বাঁচাবার দুঃসাহস দেখাতো না, ঠিক নেবে ঠিক। প্রথমে আল্লাহ কি বলে দেখুন তাদেরকে, আমার আল্লাহ বলেন এটা সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি, পুরোটা আমার 23 এর পুরোটা আমার দরকার হচ্ছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাহাল আসাইতুম ইতাওয়াল্লাইতুম আতুফসিদু ফিল আরদি وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله সবাই বলেন কার? আমার আল্লাহ বলেন সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, সবাই বলুন সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, বলছেন কে? আল্লাহ। আল্লাহ দেখেন ভালো করে খেয়াল করুন আল্লাহ কি বলতে চাচ্ছেন। আল্লাহ বলেন সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, যখন এই কথাটা বলছেন হয়তো তখনো যাদের ব্যাপারে বলছেন হয়তো তখনো তারা ক্ষমতায় আসে নাই বসেন নাই, এজন্য আমার আল্লাহ বলছেন সম্ভবত। দেখেন আল্লাহ বলেন সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, কথা বলুন তোমরা যদি কি পাও ক্ষমতা পাও তাহলে তোমরা কি করবা? তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবা, মারপিট করবা, এমন কি
আল্লাহ বলেন তোমরা জমিনে হয়তো মারপিট করবা, রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধ বিদ্রোহ করবা, আর নয়তো তোমরা তোমাদের আত্মীয় স্বজন ভুলে যাবা। আত্মীয় স্বজনের সাথে তোমাদের যে চমৎকার সম্পর্ক আছে সেটা তোমরা কমপ্লিট নিশ্চিহ্ন করবা, কমপ্লিট ছিন্ন করে ফেলবা। আল্লাহ বলেন যদি তোমরা এমনটি করো তাহলে আমি আল্লাহ বলে দিই উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর লানত, এসব আচরণ যারা করে এমন ভাবে বিচরণ যারা করবে তাদের উপর লানত কার? আল্লাহ। সবাই বলো না কার? দেখেন কারবালার সময়কালে কোরআন শরীফ নাজিল হয় নাই, কথা বলো না, কোরআন শরীফ কোরআন শরীফ এরও আগে নাজিল হয়েছে, কথা বলেন এরও আগে, এজন্য আল্লাহ বলছেন কেন এই আয়াতে কারিমায়। বিশেষ করে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে উনার মানে ছেলে সন্তান জিজ্ঞেস করেছেন, বাবা এজিদের ব্যাপারে আপনার কি অভিমত? কথা বলেন এজিদের ব্যাপারে আপনার কি অভিমত? হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আমার সন্তান, ওগো আমার বেটা, শোনো শোনো, এজিদের ব্যাপারে আমার কি আবার অভিমত? যাকে সরাসরি আল্লাহ লানত করেছেন সেখানে আবার কি অভিমত? লানত করেছেন কে? আল্লাহ। আল্লাহ অতএব আল্লাহ যাকে লানত করে তাকে আমি লানত করলেও কি আর না করলেও কি? ইমামে আমাদের ছেলে জিজ্ঞেস করে, আব্বা জান আপনি যে বলেছেন এজিদকে আল্লাহ লানত করেছেন কোন আয়াতে করেন? তখন ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এই আয়াত শরীফ তেলাওয়াত করে দিলেন, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উনি ওনার সন্তানকে এই আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত তেলাওয়াত করছেন প্রথমে, এরপরে 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বলছে, বেটা আল্লাহ যে লানত করেছে এই আয়াত সমূহে এখানে এজিদ সহ তার প্রেতাত্মা যারা, এজিদের দূষণ যারা, এজিদের দালাল যারা, তাদেরকেই বোঝানো হয়েছে। ঠিক নে বেঠে তোমরা কিভাবে বলছো এজিদকে রহমতুল্লাহ নেই? তোমরা কিভাবে প্রমাণ করতে চাচ্ছ কারবালার জমিন ইমাম হুসাইনেরও অপরাধ ছিল না? ওসুবিল্লাহ, এমন কথা মুসলমান বলতে পারে কিভাবে? ঠিক নে বেটি, তাহলে বোঝা যায় তার জন্মগত কি আছে, সমস্যা আছে, দোষ আছে। এটা বললে অনেকে আপনারা বলবেন হুজুরে হুজুরে গালি গালি দিয়ে না দিয়ে দিবে, তাইলে গালি না দিয়ে দিয়ে। আমি হাদিস শরীফ থেকে বলবো, কথা বলুন কি কুত থেকে বলবো? হাদিস শরীফ থেকে একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা সালাতুন ইয়া ভালো করে খেয়াল করুন, এ হাদিস বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে ইমামে বাইহাকি তিনি নোট করছেন সোয়াগুল ইমানে, ইমামে দাইলামি তিনি নোট করছেন দাইলামি শরীফে, আরো বহু কিতাবে আছে। শুধু হাদিসের কিতাবের নাম বললে অনেক সময় লাগবে, মুসনাদে ফিরদাউসের মধ্যেও আছে, এটা ইমামে দাইলামি নোট করছেন সেখানে, আর ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাই মিজানুল ইতেদালেও হাদিসটি নোট করছেন। আমার নবী বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রেওয়ায়েত করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা
মান লাম ইয়ারিফু হাক্কা ইতরাতিহি ওয়াল আনসারি ওয়াল আরবি ফাহুয়া লিহাদি ফালাসিন ইম্মা মুনাফিকুন ওয়া ইম্মা লিযানিয়া ইরশাদ করেছেন, আমার নবী বলেন যারা আরবদের দেখতে পারে না, আনসারি সাহাবীদেরকে যারা গালি দেয়, তাদেরকে যারা পছন্দ করে না, এমনকি আমি রসুলের, আমার নবী বলেন আমি রসুলের আওলাদকে যারা ভালোবাসে না, কথা বলুন, আমি রসুলের আওলাদকে যারা ভালোবাসে না, আমি রসুলের আওলাদের পক্ষে যারা বলে না, এরকম আছে না নাই? আছে। সবাই বলুন আছে না নাই? আছে। সব সময় ঠেস মারি মারি কথা বলে, গুঁতা দিয়ে দিয়ে কথা বলে, বিভিন্ন ভাবে রাসূলুল্লাহর আওলাদ পর্যন্তকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে দিয়ে কথা বলে, এমন মানুষ জমিনে আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? দেখেন আমার নবী বলেন উম্মত, তোমাদের মধ্যে যারা এমনটি করবে, আমি রাসূলের আওলাদের কথা বলে চুলকাবে, আমি রাসূলের আওলাদের সাথে শত্রুতামি করবে, আমি নবীর আওলাদের সাথে দুশ্মনী করবে, আমি নবী বললাম ফাহুয়া লিয়াহদিন ফালাস, তারা তিনজনের একজন, তারা একজন। দেখেন যারা রাসূল পাকের আওলাদের বিরুদ্ধে আচরণ করে, এরকম করে যা আছে কি নাই? সবাই বলুন আছে কি নাই? ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে বলে এবং সরাসরি এজিদের পক্ষে বলে, আবার কিছু আছে ইশারা ইঙ্গিতে ইমাম হুসাইনের দুষ্প্রমাণ করতে চায়, আবার এজিদকে ইশারা ইঙ্গিতে নির্দোষ প্রমাণ করতে চায়। আপনি ইশারা দিলেও, আমরা বুঝতে কষ্ট হলেও, আল্লাহ বুঝে কি বুঝে না? সবাই বলুন বুঝে কি বুঝে না? আল্লাহর নবী বলেন উম্মত, আমি রাসূল বললাম শোনো শোনো, যারা আমি রাসূলের আওলাদকে পছন্দ করে না, ভালোবাসে না, দেখতে পারে না, খোসা মেরে মেরে কথা বলে, ইম তারা তিনজনের একজন, কথা বলে তারা তিনজনের একজন, ও তিনজনের একজন, ওনারা কারা? এক নম্বরে রাসূল আমার নবী বললেন ইম মা মুনাফিকুন, হয়তো তারা মুনাফিক, কথা বলুন হয়তো তারা মুনাফিক, হয়তো তারা কি মুনাফিক, ওয়া ইম্মা লিযানিয়া, নতবা জেনার পয়দা যার সন্তান, নাউজুবিল্লাহ, হয়তো তারা মুনাফিক, নয়তোবা তারা যার সন্তান। এই যে আমি বললাম, আমি শুরুতে বললাম, আপনারা বলবেন হুজুর গালি দিচ্ছে কেন, আমি গালি দিচ্ছি না, হাদিস শরীফ থেকেই বলছি, কথা বলুন কোত থেকে বলছি, হাদিসে পাক থেকে বলছি, যারা ওলাদ রাসূলের দুশমন করে খুঁটে কুটে, জানো ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে যারা ইশারা ইঙ্গিতে দোষী প্রমাণ করতে চাই, তারা হয়তো মুনাফিক, কথা বলুন হয়তো নয়তো যার সন্তান, নয়তো যার সন্তান, ওয়া ইম ওয়া ইম্মা ইমরাউ হামালাত বিহি উম্মুহু লিগাইরি তুহুর, তৃতীয় নম্বরে হয়তো, তৃতীয় নম্বরে হয়তো সে তার মায়ের গর্ভে এসেছে, তার মায়ের গর্ভে হামলে তার মায়ের গর্ভবতী হয়েছে, হয়তো মাসিক চল অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, রাসূল বলেন যারা আমি রাসূলের আওলাদের বিরুদ্ধে কথা বলে, হয়তো সে মুনাফিক, আর নয়তো সে যার সন্তান, নয়তো সে ওই হারাম সময়ে তার মায়ের গর্ভে এসেছে, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম যার সন্তান বর্তমানে আছে না নাই? সবাই বলুন আছে না নাই? কম নে বেশি? বেশি, অনেক বেশি, এখন বেড়ে গেছে, ঠিক নেবে ঠিক, এখন বেশি বেড়ে গেছে,
অতএব আজ আমাদের বুঝাউছি, আওলাদ রসুলকে ভালোবাসলে আল্লাহ এবং রসুল খুশি হবে না বেজার হবে? খুশি হবে। সবাই বলো না কি হবে? এসো মুসলিম দলে দলে আওলাদ রসুলে ছায়া তলে, এসো মুসলিম দলে দলে আওলাদ রসুলের ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে সর্ব কাজে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে আওলাদ রসুলের ছায়া তলে, সালাতু নিয়া বললাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ফাহালা আসাইতুম আতাওয়াল্লাইতুম আতাওয়াল্লাইতুম আতুফসিদু ফিল আর। আমার আল্লাহ বলেন, তোমরা যদি সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, তোমরা যদি কি পাও? ক্ষমতা পাও। তোমরা যদি তাইলে জমিনে যুদ্ধ করবা, কি করবা? যুদ্ধ করবা। ইজিদ ক্ষমতা পেয়ে যুদ্ধ করছে কি করে নাই? সবাই বলুন, করছে কি করে নাই? করেছে। দ্বিতীয় নম্বরে, এমন কেউ আত্মকাত্তেও আরহামাকুম, এইভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা? আমার আল্লাহ বলেন, ক্ষমতা পাইলে আত্মীয়তার কথা মনে থাকবে না। ইজিদ সেরকম বাবার ওসিয়ত মানে নাই, এমনকি ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কের দিক দিয়ে আত্মীয় হওয়ার পরেও, আত্মীয়তার ভেতরে থাকার পরেও সেদিকে তাওয়াক্কা করে নাই, এরপরেও যুদ্ধ বিদ্রোহ করেছে। অতঃপর আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, উলাইকা লাআনাহুমুল্লাহ, উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, তাদের উপর আল্লাহর লানত ঠিক নেবে ঠিক, তাদের উপর লানত খা আল্লাহ। এই আয়াতের সাথে এজিদের আচরণ মিলে, এই আয়াতে কারিমার সাথে এজিদের আচরণের সাথে বরাবর মিলে যায়, এবং লানত যে কর বলেছে আল্লাহ সেই লানত প্রাপ্ত হচ্ছে ইয়াজিদ। ঠিক নেবে ঠিক কথা বলে। ইয়াজিদকে বাঁচাবার জন্য এত পাইতারা, কিছু ঘুমটা মৌলবী আছে, ঠিক নেবে ঠিক কথা বলুন, কি মৌলবী? ঘুমটা মৌলবী। সৌদি আরবে খায়, সৌদি আরবে থাকে, আর সৌদি সরকার ইহুদির দালালের দালালি করে, পাঁচ হাতা গোলামি করে, ঠিক নেবে ঠিক এই ঘুমটা দিয়ে দিয়ে। ফেসবুক ইন্টারনেট তো তাদের জন্য ফ্রি করে দেয়া হয়েছে, 24 ঘন্টার ভেতরে ঘুমের সময় ছাড়া দিবানিশীতে কোনো না কোনো ভাবে ফেসবুকে লাইভ এসে প্রতিনিয়ত তারা আম জনতাকে, যুব সমাজকে বিভ্রান্ত করছে, ঠিক নেবে ঠিক। আর কিছু আমাদের দেশে আছে, ওরা বাঙালি, ওরা বাঙালি থাকে সৌদি আরবে দাম্মামে, দাম্মামে থাকে, ঘুমটা দেয় এমন ভাবে, ঘুমটা দেয় উবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে ঘুমটা দিয়ে ধোঁকা দিয়েছিল কারবালার ময়দানে, ঠিক সেভাবে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো তারাও পোশাক পরে ঘুমটা দিয়ে এজিদ, এজিদের দোসর উবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে সরাসরি আলে রাসূলকে ধোঁকা দিয়েছিল ওই পোশাক পরে, একই পোশাক পরে সে আলে রাসূলের প্রেমিকদেরকে আজকাল আমাদেরকে ধোঁকা দেয়া হচ্ছে, ঠিক নেবে ঠিক। অতএব আমাদের সতর্ক হতে হবে, কথা বলুন কি হতে হবে? সতর্ক হতে হবে, সতর্ক হবেন। বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না, বড় কঠিন দুঃসময় চলছে, আপনার মাথায় যে কোনো প্রশ্ন আসতেই পারে, সুন্নি আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন। এখনো ইমাম আহলে সুন্নাত
হুজুর আল্লামা হাশমি এখন ইন্তেকাল হন নাই, ওনার ছায়াকে আল্লাহ আমাদের জন্য দীর্ঘ করে দিন, সবাই বলুন আমিন। যদি খুব বেশি বুঝে না আসে হুজুরে কিবলার কাছে যান, এরপরেও বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই। আল্লাহর কোরআনে রাসূলুল্লাহর সুন্নাই সব কিছুর সমাধান থাকার পরেও আজকে যদি আমরা বিভ্রান্ত হয়ে যায়, আমাদের মতো হতভাগা, আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নাই ঠিক নেবে ঠিক। আমি আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের নিয়ে খুবই খুবই দুশ্চিন্তায় আছি যে তারা সুন্নি ঘরে জন্ম নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে, বাতিলের সহজ কবলে পড়ে তারা ঈমান হারিয়ে ফেলছে ঠিক নেবে ঠিক। প্রিয় ভাইরা আমার, ইজিদকে যারা বাঁচাতে চায় তাদের জন্য শুনে রাখা দরকার, কথা বলুন তাদের শুনে রাখা দরকার। আপনারা মনে করছেন ইজিদ মনে হয় কারবালাতে যুদ্ধ করেছে, আচ্ছা বুঝলাম। আবার কেউ কেউ বলে ইজিদকে মোটামুটি ইজিদকে বাঁচাবার জন্য, কেউ কেউ বলে ইজিদ ইজিদের দুশ্চিন্ত না, ইজিদ চাই নাই ইমামে আলী মকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদত করে দিবে তে ইজিদ কল্পনা করে নাই, নির্দেশ দেন নাই, এমন কথা বলে অনেকে আবার ইজিদকে একটু নির্দোষ প্রমাণ করতে চায়। আমার ভাইয়েরা আমি আপনাদের খেদমতে বলতে চাই, যদি সত্যিকারের ইজিদ যদি সেখানে যদি জড়িত না থাকতো, তাহলে তো ইজিদ অন্তত অনেক দিন, প্রায় 3 বছর কারবালার পরে প্রায় 3টা বছর দুনিয়াতে বেঁচে ছিল, ইজিদ তো চাইলে কেসাস নিতে পারত ঠিক নেবে ঠিক, খুনের বদলায় খুন নিতে পারত। এই জালেমরা, আমি তো তোমাদেরকে আলে রসুলকে কতল করতে বলি নাই, তোমরা করেছো কেন? তোমাদেরকে কেসাস নেওয়া হবে, তোমাদেরকে হত্যা করা হবে, এরকম বলতে পারত ঠিক নেবে ঠিক, বরং সেটা করে নাই। ইজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ যে সমস্ত জালেমরা হত্যাযজ্ঞ চালিয়েছিল, ইজিদ তাদেরকে জামাই আদর করে সুন্দর আরামে ওই দামেস্কে তাদের জন্য আলাদা তাবু করে সেই তাবুর মধ্যে আশ্রয় দিয়েছিল ঠিক নেবে ঠিক। এরপর বলে ইজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, সে কত বড় মালাউ। আবার আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে অনেকে মনে করে না কারবালার যুদ্ধ মনে হয় শুধু একখানে ইজিদের দোষ ছিল, শুধু সেটা না, আপনারা কি জানেন এই ইজিদ 63 হিজরিতে আপনার মক্কা শরীফ এবং মদিনা শরীফে সে আক্রমণ করেছিল, সবাই বলুন না নাউজুবিল্লাহ। কোন বিধর্মী সেদিকে রোচক রাঙিয়ে তাকানোর সাহস আজ পর্যন্ত করেছে? না, করে নাই। কিন্তু এই ইজিদ শুধু চোখ রাঙিয়ে তাকানো না, এমন ভাবে আক্রমণ করেছিল যেখানে রাসূল কারীম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন মা বাইনা বাইতি ও মিনবারি রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ, যেটাকে বলেছেন সেই রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ যেখানে প্রতিযোগিতা শুরু করে দেয়, ওই ইজিদ বদবخت জালিম সেখানে গরু গুড়া গাদা কচ্ছর বেদে নাপাক করেছিল, 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফে নামাজ আজান একামাত দিতে দেই নাই, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ইজিদ ভালো মদিনা শরীফে অদূরে 1 কিলোমিটার শহর থেকে 1 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল হাররা, কথা বলুন জায়গার নাম হাররা। এটা বিশেষ করে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ ওনার কিতাব জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে একেবারে শুরুর দিকে ঘটনাগুলো অনেক সুন্দর বর্ণনা করেছে, সহজের জন্য আলেম ওলামাদের জন্য একেবারে সবগুলো কোটেশন ওখানে তিনি করে দিয়েছেন, প্রায় সব হাদিসগুলো তিনি ওখানে নোট করেছেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। কি বললাম, ওই ইজিদ সেটা শুধু কারবালার যুদ্ধে নয় আবারও যুদ্ধ করেছিল, এই যুদ্ধের কথা আমার নবীও বলেছিলেন, আল্লাহর নবী সরকার দয়ালু নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এক সফরের কালে হাররা নামক ওই এলাকায় গেলেন। আমার নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যখন এই দোয়া পড়লেন, কোরআন কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামরা বুঝতে পেরেছেন মনে হয় সফর আমাদের জন্য কামিয়াব হবে না, হয়তো সফরে অশনি সংকেত রয়েছে। রাসূলুল্লাহর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাহ, নবীজি, কেন আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ছেন? আমার নবী বলেন, উম্মত, আমি রাসূল তোমাদের বললাম এই হাররা নামক জায়গায় আমরা এখন যে জায়গায় আসলাম, এই জায়গায় একদিন আমার উম্মতের সবচেয়ে দামি দামি উম্মতদেরকে এই জায়গায় নির্মমভাবে শহীদ করে দেয়া হবে। এটা আমার নবী কত আগে, 50 বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50-60 বছর আগে আল্লাহর হাবিব পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই হাররার ঘটনা, এজিদ যেখানে আক্রমণ চালাবেন সে কথা আমার নবী বলে দিয়েছেন। এই হাদিস থেকে রাসূলুল্লাহর এলমে গায়েব প্রমাণ হয়। চিৎকার দিয়ে বলুন সুবহান, ঠিক না বেটি? রাসূলুল্লাহর এলমে গায়েব প্রমাণ হয়। এখন এগুলো স্বীকার করে, কারণ একটা স্বীকার করলে তো সবটা স্বীকার করতে হবে। কথা বলুন না, ঠিক না বেটি? একটা স্বীকার করলে সবটা স্বীকার করতে হবে, নয়তো তো চোর ধরা খাবে। এই জন্য তারা জানার পরেও এগুলাকে স্বীকার করার চেষ্টা করে। কথা বলো না, জানার পরেও স্বীকার করার চেষ্টা করে, যাতে করে এটা জানে বললে তেলমে গায়েব রাসূলুল্লাহ এই হাররার ঘটনা সম্পর্কে, এজিদের দুশ্চরিত্র সম্পর্কে, এজিদ যে জালেম সে সম্পর্কে সরাসরি নাম না বললেও অসংখ্য গণিত সহি হাদিসে আমার নবীর সরাসরি ইশারা ইঙ্গিত রয়েছে এজিদের দিকে, ঠিক নেবে কি? এখন এটা যদি বলতে যা, এটা যদি স্বীকার করেই নেই, তাহলে তো সব হাদিস প্রমাণিত হয়ে যাবে, তখন তো এলমে গায়েব সাবেত হবে, সুন্নিরা হক সেটা প্রমাণ হবে, তো মুনাফিক সেটা আবার প্রমাণ করবে কিভাবে, প্রমাণের পক্ষে থাকবে কিভাবে, ঠিক নেবে কি? এটা একটা গেল। দুই, দ্বিতীয় নাম্বার, আরেকদিন একটা আমিরুল মুমিন হযরত সাইয়্যিদা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে বের হলেন। কথা বলুন, সফরে মনোযোগ আছে সবার? বিরক্ত হচ্ছেন? একটু খেয়াল করেন, আমি একটু নাত খেলাম কম পড়ি, কারণ নাতের মাহফিলে অনেক নাত পড়ি, ওয়াজের মাহফিলে কিছু কথা বলার চেষ্টা করি যেগুলো আমাদের দরকার, ঠিক নেবে ঠিক? এখন তো ওয়াজ নাই, এখন আছে আওয়াজ। কি আছে? আওয়াজ। আমি এমন হুজুরও দেখছি 2 ঘন্টা ওয়াজে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু নাক পড়ছে, আর 10-15 মিনিট কথাবার্তা টানি হিসিড়ি কেকিয়া শেষ, কি দরকার হবে? আজকে সেগুলো করে করে তো আমরা আমাদের মাঠ ময়দান শেষ করে দিয়েছি। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাফজুর কেবলা তারা যে বাগান আমাদেরকে উপহার দিয়েছেন, সেটাতে আমরা জীবদ্দশায় টিকিয়ে রাখতে পারছি না, ঠিক নেবে ঠিক? যেভাবে গাজী দিনি মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা এন্তেকালের পরে, ফাতের পরে আমরা ধ্বংস করে দিয়েছি, ইমাম আহলে সুন্নাত ওনাদের ফাতের পরে তারও ধ্বংস হয়ে যাবে। অতএব আমাদেরকে তো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? শ্রোতাদেরকে 1 নম্বর মনোযোগী হতে হবে, শ্রোতাদের কারণে মুরক্ষরা ওয়াজ করতে পারে, এমন ওয়াইজও আছে নামও লিখতে জানে না, ওয়াজ করতেছে উল্টা পাল্টা ওয়াজ করতেছে, আর মানুষ দেখে দেখে হাসতেছে, এই তো সুন্নির বক্তা, ঠিক নেবে ঠিক? খবরদার, এগুলো করা যাবে না, আপনাদেরকে অ্যালার্ট হতে হবে, সত্যিকারের আলেম ওলামাদেরকে ওয়াজ করাতে হবে, পিকনিক বাদ দিতে হবে, মানসিকতা শুদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। সবার মনোযোগ আছে তো? আরেক দিক
সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সহ উনি তখন খেলাফতের দায়িত্বে ছিলেন, উনি তখন প্রেসিডেন্ট। ঠিক সে সময় উনি একটা কাফেলা নিয়ে সফরে বের হলেন। মদিনা শরীফ থেকে উনি এই হাররা নামক এলাকায় গেলেন, সাথে ছিলেন হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাওরাত কিতাবের একেবারে হাফিজে কোরআন ছিলেন, আসমানি বহু কিতাবের জ্ঞান ওনার ভেতরে ছিল। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। বড় সম্মানিত মানুষ ছিলেন তিনি, বড় দামি মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন। হাররার এলাকায় গেলেন, হাররা নামক ওই অঞ্চল। আর যাওয়ার পরে ওই হাররার অঞ্চলে গিয়ে হঠাৎ করে এমন ভাবে জোরে তুফান বৃষ্টি আরম্ভ হলো, এমন ভাবে বৃষ্টি, এমন ভাবে বৃষ্টি শুরু হলো, একেবারে বৃষ্টির পানি নালা দিয়ে যাচ্ছে। কথা বলুন, কি দিয়ে যাচ্ছে? নালা দিয়ে যাচ্ছে। এখনো আরবে যারা আপনারা গেছেন, হজ উমরা করতে গেছেন, কিংবা আরবে যারা বৃষ্টি হতে দেখছেন, আমাদের দেশে বৃষ্টি হলে খুব সহজে পানি জমে না, বেশি হলে জমে, ঠিক কিনা? দুই ফুটা পানি হলে এগুলা জমে না, মাটি বালি খেয়ে ফেলে। আরবে দুই এক ফুটা হলে ওটা দেখা যায়, কয়েক ফুটা হলে বাস নালা দিয়ে যাইতে শুরু করে খুব সহজে। আমি অবাক হলাম, চোখের সামনে মক্কা শরীফ, হেরাম শরীফের সামনে দেখছি বৃষ্টি হতে না হতে সর্বোচ্চ 5 মিনিট বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে হঠাৎ একেবারে নালা দিয়ে পানি যেতে শুরু করছে। আমি অবাক হলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের দেশের মতো যদি এক লাসা বৃষ্টি, এই সৌদি আরব দিতে লাসা বলে না, এক লাসা বৃষ্টি মানে এক ধারাবাহিক বৃষ্টি, যদি একদিন বৃষ্টি যদি সৌদিয়াতে দিত কিংবা আরব আমিরাতে দিত, তাহলে ওখানে হাজার হাজার মানুষ অনায়াসেই মারা যেত। অতএব আল্লাহ যেটা করেন সেটাই ভালো করেন, ওখানে বৃষ্টি কম সেটাও ভালো, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ওনারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সহ আরো যিনারা কাফেলাতে ছিলেন ওনারা এক জায়গায় আশ্রয় নিলেন। হযরত যখন বৃষ্টির পানি যখন ছুত নালা দিয়ে যখন যাচ্ছে, হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ আমার সাহাবী ভাইরা, আমি তাওরাত কিতাবে পড়েছি। কথা বলুন, কোন কিতাব? তাওরাত কিতাবে পড়েছি, এই হাররা অঞ্চলে, হাররা এলাকায় যেভাবে তোমরা নালা দিয়ে পানি যেতে দেখছো, ঠিক সেভাবে মানুষের রক্ত যাবে। কথা বলো না, মানুষের রক্ত যাবে। তখন সবাই চোখ বড় করে ফেললেন, জিজ্ঞেস করলেন, আয়ে ভাই কাপ, কি বললেন এটা? এভাবে কিভাবে রক্ত যাবে? কাদের রক্ত যাবে? কেন যাবে? কখন যাবে? বিভিন্ন প্রশ্ন। তখন তিনি বলে দিলেন, এ আমার সাহাবী ভাইয়া, এটা হয়তো খুব বেশি দেরি নাই, হয়তো একেবারে আমাদের সামনে সেই সময় অপেক্ষা করছে। আল্লাহর নবী বলতেও আমি শুনতে পেয়েছিলাম, আমি শুনেছিলাম এখানে যেভাবে পানি, যেভাবে পানির স্রোত যাচ্ছে এই হাররা অঞ্চলে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতদেরকে অবৈধ শাসক, জালেম একজন শাসক কতল করবে, আর তাদের রক্ত নালাতে যেভাবে পানি যাচ্ছে ঠিক সেভাবে যাবে। প্রিয় ভাই আমার, এই কাবে আকবর রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসে পাকে যে জালেম শাসকের কথা বলা হয়েছে, যে জালেমের কথা বলা হয়েছে, ওই জালেম অন্য কেউ নয়, সে জালেম ছিল ইয়াজিদ ইবনে বেটে। এত সাহাবায়ে কেরাম জালেম বলেছেন, রাসূলুল্লাহর অসংখ্য সহি হাদিসে জালেম মর্মে তাকে ইশারা ইঙ্গিত করা হয়েছে। এরপরে এত বছর পরে সে ইয়াজিদ কালেম সাজানো, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বানানো, ইয়াজিদকে ভালো সাজানো, ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করা, খোদার কসম এটা যার সন্তানের কাজ ছাড়া অন্য কারো কাজ হতে পারে না, ঠিক নেবে কে?
কিভাবে বলতে পারলেন? ইমামে আলী মকামের দোষ ইশারা ইঙ্গিতে দিচ্ছে আমাদেরকে, এগুলো আমরা কি বুঝি না? ইমামে আলী মকামকে তো আঘাত করছেন না, আঘাত তো আমরা যারা ইমানদার আমাদের সিনাই লাগছে, ঠিক নেবে ঠিক, কারণ আমরা নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি, আর তারা নবীর ভালোবাসা তো বুঝেই না, কারণ মুনাফিকের কাছে ভালোবাসা আবার কি, ঠিক নেবে ঠিক। দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আরে দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের গরিব নবীর নূরে, মনের গরিব নবীর নূরে আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সালাতুনিয়া শুধু ইমামে আলী মকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনতো ইজিদকে প্রত্যাখ্যান করে নাই, বরং সমস্ত ঈমানদার মুত্তাকি পরহেজগার সাহাবায়ে কেরাম আমার নবীর সমস্ত প্রেমিকেরা সেই জামানায় ইজিদের সংবাদ শোনার সাথে সাথে সবাই এক বাক্যেই প্রত্যাখ্যান করেছিল, ঠিক নেবে ঠিক, সবাই, শুধু ইমাম হুসাইন আলাইহিস সালাম নয়, সবাই। শুনে মনে করছেন ইমাম আলী মকাম, হ্যাঁ ইমামে আলী মকাম যেটা করেছেন সেটা তো উনি দ্বীনের জন্য করেছেন, ঠিক নেবে ঠিক, কিসের জন্য করেছেন? দ্বীনের জন্য। আর উনি তো যুদ্ধ করতে যায় নাই, কথা বলো না কেন, উনি তো যুদ্ধ করতে যান নাই, উনি তো যান নাই, ওনাকে নিয়েছেন, কথা বলো না, উনি ওনাকে কি করেছেন, নেওয়া হয়েছে, এখানে হুজুর আসেন নাই, হুজুরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, এখানে হুজুর আসেন নাই, হুজুরকে ওয়াজের দাওয়াত দিয়ে আনা হয়েছে, এখানে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, একটা আসা আর একটা আনা, অতএব আসা এবং আনা এক জিনিস না, সবাই বলুন এক জিনিস, অতএব ইমামে আলী মকাম যান নাই, ইমামে আলী মকামকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য চিঠি দিয়েছি ইমাম আলী মকামকে, অনেক কিতাবে 1200 চিঠির কথা আছে, আমি 1200-র কথা বলবো না, 1200 চিঠি বললে হয়তো রূপকথার গল্পের মতো লাগে, কারণ 1200 চিঠির জন্য 1200 মানুষ লাগবে কমপক্ষে, কারণ তখন তো আর টেলিফোন মোবাইল তারপরে ডাক ফিওনের যোগ এগুলো কিচ্ছু ছিল না, তখন দ্রুত গিয়ে সরাসরি চিঠি দিয়ে আসতো, তো কম ধরলেও কোনো কোনো বর্ণনায় আছে ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কুফাবাসীরা 150 বর্ণনা আছে 150 চিঠি দিয়েছেন, কোনো কোনো বর্ণনায় আছে 600 চিঠি দিয়েছেন, কোনো কোনো বর্ণনায় আছে 300 চিঠি, আরো বিভিন্ন বর্ণনা আছে, সর্বোপরি কম ধরলেও 150 চিঠি, কথা বলেন কয়শ, 150 চিঠি কি কম? সবাই বলো না কম, এ যুগের জন্য 150 SMS হলেও তো অনেক, পড়তে তো দুদিন যাবে গা, ঠিক নেবে ঠিক, এক লাইন এক লাইন 150 SMS দিলেও তো অনেক SMS, এগুলো পড়বে কবে? তো সেই সময় 150 চিঠি নিয়ে 150 তো দ্রুত আসছে, বিশাল ব্যাপার, 150 তো দ্রুত এসে বলছেন হুজুর আপনাকে কুফাবাসীর দাওয়াত দিয়ে এই চিঠি আমাকে দিয়ে প্রেরণ করা হয়েছে, চিঠি খুলে পড়ে দেখলেন আই ইমামে আলী মকাম আপনি আমাদের চিঠি পেয়ে মদিনা শরীফ আর থাকবেন না, প্লিজ আপনি চলে আসবেন, আপনি আসলেই আমরা ইজিদকে প্রত্যাখ্যান করব এবং আপনার হাতে হাত দিয়ে আমরা সবাই বাইয়াত হয়ে যাব, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম আলী মাকাম কি গেছেন না ওনাকে নিয়েছেন? নিয়েছেন, দুইটা দুই জিনিস। তবু ইমাম আলী মাকামের দোষ নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করলো, ওটা শেষ হলো। এরপরে 63 হিজরিতে হাররা নামক অঞ্চলে আসলো এই ইজিদের দলেরা। কথা বলুন, কার দল? ইজিদের দল। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন, আর একটু জোরে বলুন না আমিন। এটি ছিল এভাবে ইজিদের একজন সৈন্য ছিল, ইজিদের একজন সৈনিক ছিল ইজিদ, ও ওর নাম ছিল মুসলিম ইবনে উকবা। মুসলিম ইবনে উকবা তার নেতৃত্বে সে সৈনিক পাঠালো হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর অনেক বড় আদরের সাহাবী এবং অসংখ্য অনেক তৎকালীন যুগের সবচেয়ে বড় বিজ্ঞ মুহাদ্দিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যখন শুনলেন ইজিদ ক্ষমতায়, উনি প্রত্যাখ্যান করল এবং তার হাতে অনেক মানুষ বায়াত হতে শুরু করলো। এগুলো কারবালার পর, কারবালার ঘটনা আমরা সবাই শুনি। আমরা মনে করি কারবালার কারণে ইজিদকে খারাপ বলা হয়। খোদার কসম, শুধু কারবালা না, ইজিদ যতদিন ছিল ততদিন শুধু অত্যাচার করেছে, ইজিদ যতদিন দুনিয়াতে ছিল ততদিন শুধু জুলুম করেছে, ইজিদ যতদিন ছিল ততদিন শুধু অন্যায় করেছে, ইজিদ যতদিন ছিল ততদিন শুধু মদ খেয়েছে, ইজিদ যতদিন ছিল ততদিন প্রকাশ্যে জেনা ব্যভিচার করেছে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। সেই ইজিদের পক্ষে নেন কেমন মুসলমান? খেয়াল করে এখন ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে ইজিদ চিঠি দিল যে প্রত্যাখ্যান করেন, নয়তো আপনার সাথে যুদ্ধ শুরু করব। কথা বলেন, ক্ষমতা পেয়ে যুদ্ধ করবে, এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন সম্ভবত তোমরা ক্ষমতা পাইলে কি করবা? যুদ্ধ করবা, ফেসাদ করবা। এইটা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শাহাদত করে ইজিদ ক্ষান্ত হয় নাই। এরপরে কারবালার যুদ্ধের পরে দুই আড়াই বছর পরে আবার মদিনা শরীফে আক্রমণ শুরু করল। ওই মদিনা শরীফে আব্দুল্লাহ বিন জুবাইর সহ অসংখ্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ছিলেন, অসংখ্য আমার নবী সাহাবায়ে কেরাম ছিলেন, আনসারী সাহাবি, মুহাজির সাহাবি, এমনকি অসংখ্য তাবেঈ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, রাসূলুল্লাহর অনেক প্রেমিক ছিলেন, আহলে বাইতের অনেক দেওয়ানা ছিলেন। এইভাবে এত সব নিরহ মানুষের উপরে ইজিদ আবার জোরপূর্বক তার ক্ষমতা চাপিয়ে দিতে চাচ্ছে। শুধু চাচ্ছে না, মদিনা শরীফ আক্রমণ করার জন্য মুসলিম ইবনে উকবা নামক ওই জালেমকে পাঠিয়েছে। আর সে এখানে ইজিদের পক্ষে সে যুদ্ধ বিদ্রোহ শুরু করে দিল, এমনকি তাদের অত্যাচারের কারণে মদিনা শরীফ রাসূলুল্লাহর রওজা শরীফের আশপাশ থেকে, এমনকি আল্লাহর প্রিয় রাসূলের মসজিদ মসজিদে সমস্ত মানুষেরা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এমন বড় আক্রমণ করেছে, সেখানে আজান বন্ধ, সবাই বলুন আজান বন্ধ, একামান বন্ধ, নামাজ কালমা বন্ধ, শুধু সাইয়িদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলার নামক বড় বুজুর্গ তাবেঈ, তিনি ছিলেন সেখানে পাগলের বেশে। সবাই বলুন কিসের বেশে? পাগলের বেশে। তিনি বলেন সবাই যেতে পারে, রাসূলুল্লাহর রওজা শরীফ ছেড়ে আমি যেতে পারি না। সুবহানাল্লাহ বলুন, কারণ পাগল খায়,
মদিনার কথা বলেন কার? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধনে বালি মোর, মদিনার ধনে বালি মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবী প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনে সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কবি মনোযোগ এই বর্ণনা শুধু আমাদের নয়, এটা একেবারে সবাই যখন মদিনা শরীফ ছেড়ে ভয়ে চলে গেল, হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যব পাগলের বেশে আমার নবীর রোজার আশে পাশে ঘুর ঘুর করতে করতে রয়ে গেল। রয়ে গেছে ইজিদের সৈনিকের এসে তাকে ধরেছে, এ বাইত ইজিদের বলে না আমি তো আবদুল্লাহ ইবনে সুবাইর থেকে বাইত হয়েছি, এমন স্টাইলে বলেছে। তারা বলছে আরে এটা তো একে তো আমরা ভালো মনে করেছিলাম, এত দেখি পাগল ছেড়ে দিল। হযরত ইবনে হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, খোদার কসম আমাকে যখন ছেড়ে দিল আমি রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে গেলাম, আমি দেখছি প্রত্যেক ওয়াক্তে রাসূলে পাকের রওজা শরীফে আযান বন্ধ, একামাত বন্ধ, নামাজ বন্ধ, কিন্তু আল্লাহর কসম করে বলছি প্রত্যেক নামাজের ওয়াক্তে রাসূলুল্লাহর রওজা শরীফের ভেতরে আমরা মনে করছি, আমরা মনে করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে ঘুমাচ্ছে, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা, আমার নবীকে জিন্দা রাখলেন কে? এটা তো ইমাম তিরমিজি আলাদা একটি হাদিস শরীফের কিতাব লিখেছেন, নবীরা জিন্দা কিনা হায়াতে আম্বিয়া। ওই কিতাব সব পৃথিবীর বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আমার নবী বলেন আল আম্বিয়া ও আহায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর নবীরা আপন আপন কবরে জিন্দা, এমন কি নামাজের সময় ওনারা কবর শরীফে নামাজ আদায় করে। তো জিন্দা গে ওয়াল্লাহ, তো জিন্দা গে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। বলো আমার আলা হযরত মুজাদ্দিদে দীন এ মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাযিল বেরেলি রাহমাতুল্লাহ আলাইহ কসম করে বলছেন, কুল্লা কুদার কসম, কুদার কসম, আপনি রাসূল জিন্দা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিন্দা গে ওয়াল্লাহ, তো জিন্দা গে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে সালাতু নেয়া। গভীর মনোযোগ এই ভাবে অনেক বর্ণনা আছে। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যব বলে, এই দুনিয়ার মানুষ সবাই সরে গেছে, আমি সরি নাই। কথা বলো না, আমি
আমি জাগার গোড়ায় ছিলাম, যখন আজানের টাইম হয় দেখতাম শুনতে পেতাম রসুলুল্লাহর রওজা শরীফে আজান হচ্ছে। আমি যখন দেখতাম নামাজের ওয়াক্ত হয় আমি শুনতে পেতাম একামত হচ্ছে, নামাজ হচ্ছে। আর আমি ওই নামাজ আজান একামত শুনে শুনে আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। অতএব আমার নবীকে মৃত মনে কর, এটা তো আরেক ইয়াজিদি, ঠিক না বেটি? এটা তো আরেক ইয়াজিদি আকীদা। ইয়াজিদ মনে করেছিল রাসূলুল্লাহ ঘুমায়, এগুলোর কোনো খোঁজখবর নাই, এটা ইয়াজিদ মনে করেছিল। কিন্তু যারা হুসাইনি সৈনিক, যারা রাসূলুল্লাহর প্রেমিক, তারা জানে আমার নবী মরতে পারে না, কবর শরীফে গিয়েও আল্লাহর হাবিব জিন্দা। কবর শরীফে গিয়ে আমার নবী জিন্দা, ঠিক না বেটি? অতএব এই ইয়াজিদ জালেম দুরাচা, আপনারা আরো অবাক হবেন, মদিনা শরীফে একজন দুইজন না, কথা বলুন, একজন দুইজন নয়। আমি এখানে নোট করেছি, মুহাজির, আনসার, তাবেঈ এবং আলেম ওলামা মিলে এই হাররর যুদ্ধে 1700 মানুষকে শহীদ করেছে। কয় শত? 1700 মানুষকে নির্মমভাবে শহীদ করেছে এই জালেম ইয়াজিদ। এক, দুই নম্বর, সাধারণ মানুষ আমার মতো আপনার মতো যারা আলেমও না, শুধু আলে রসুলের প্রেমিক, শুধু আলে রসুলের প্রেমিক, নামাজি কালামি মুসলমান, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, চাকমা কেউ নয়, এরকম সাধারণ মানুষ 10,000, কত বলেন, কয় হাজার? 10,000 সাধারণ মানুষকে নির্মম ভাবে শহীদ করেছে। দুই, তৃতীয় নম্বর, শুধু 700 হাফেজে কোরআনকে শহীদ করেছে। কয় শত? 700 হাফেজে কোরআন। তৃতীয় নম্বর, কুরাইশ বংশের রাসূলুল্লাহর বড় প্রেমিক, সেরকম 97 জন, সর্বমোট 12,497 জন মানুষ নির্মম ভাবে শহীদ করে দিয়েছে ওই জালেম। উচ্চ আওয়াজে বলুন, নাউজুবিল্লাহ। কত বড় জালেম! কারবালার জমিনে তো মাত্র কয়জন? 72 জন। কত বলেন, কয়জন? 72 জন। আরে হাররার যুদ্ধের কথা তো আলেম উলামারাও সাধারণত কম বলে, আমরাও তো এই হিসাব কম জানি। এই হাররার যুদ্ধে সঠিক ইতিহাস অনুযায়ী 12,497 জন মানুষকে ইয়াজিদ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। কত বড় জালিম সে! চিৎকার দিয়ে বলুন, নাউজুবিল্লাহ। এবার আরো শুনেন এই ডকুমেন্ট, আল্লাহ আব্দুল হক মহাদ্দেসি দেলেবে, ওনাকে তো সবাই মানেন। আরো শুনেন, হাররা নামক এই অঞ্চলের আশেপাশে যত যুবতী ছিল এরকম 1,000 যুবতী, কথা বলেন, কয় হাজার? 1,000 যুবতী ইয়াজিদের ওই প্রেতাত্মা জালেমের জালেমদের ধারা, তারা হামেলা হয়ে গিয়েছিল, গর্ভবতী হয়ে গিয়েছিল। হাররার যুদ্ধের পরে 1,000 নারীরা অবৈধ যার সন্তান জন্ম দিয়েছিল। চিৎকার দিয়ে বলুন, নাউজুবিল্লাহ। আজকে যারা ইয়াজিদের পক্ষে বলে, ওই 1,000-এর কি সমান না? মাতে দে 1,000-এর বংশ, মাতন 1,000-এর বংশ, তারা ধ্বংস হয় নাই। আপনারা বলবেন, আজিজ রজবি হুজুর এরকম তো গালি দেয় না, যার সন্তান কেন বলল শুরুতে? তারা যার সন্তান কিভাবে শুনেন? তো 1,000 ওরা কোথায়? ওরা আছে না নেই? 1,000 যার সন্তান, ওরা কি মরে গেছে? ওরা তো ছিল তখন, এখন মরে গেছে, কিন্তু তাদের বংশ পরম্পরায় ওই 1,000-এর সৈন্য, ওই 1,000-এর অংশীদার, ওই 1,000-এর বংশ এখনো আছে না নেই? এই আজকাল যারা ইমামে আলী মকামকে দোষী সাব্যস্ত করে, ইয়াজিদকে যারা ধোয়া তুলসী পাতা বানাতে চায়, ইয়াজিদকে যারা
একেবারে নিষ্পাপ প্রমাণ করতে চায়, তাবেই প্রমাণ করতে চায়, আলেম প্রমাণ করতে চায়, সাহাবীর ছেলে প্রমাণ করতে চায়, তারা হচ্ছে ওই বদবখত জালেম, ওই এক হাজারের, তারা হচ্ছে সেই এক হাজার যার সন্তানের বাচ্চা। ঠিক নেবে ঠিক কথা বলে, আমি এছাড়া আর দেখি না। এই জন্য আমার নবী বলেছে, যারা আওলাদ রসুলের বিরুদ্ধে করবে তারা তিনজনের একজন, কথা বলো তারা তিনজনে, হয়তো মুনাফিক, নয়তো যার সন্তান, কথা বলো নয়তো, এত যার সন্তান আসলো কোথা থেকে? এই হাদিস, এই বর্ণনা, এক হাজার যার সন্তান হাররার যুদ্ধে এজিদদের সৈনিকদের মাধ্যমে জন্ম নিয়েছিল, সেই এক হাজার থেকে এক কোটি হয়ে গেছে, দুই কোটি হয়ে গেছে, এক পর্যায়ে তারা প্রায় ছেয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, আর শক্তিশালী হয়ে তৎকালীন যুগে তারা ইমামে আলী মকাম হুসাইনকে শহীদ করেছিল, অসংখ্য অগণিত তাবেঈ, সাহাবি তাবেঈ, তবে তাবেঈনদেরকে শহীদ করেছিল, আজকেও সে হুসাইনি সৈনিকদেরকে পারলে শহীদ করছে, না পারলে কলবের ভেতরে আমাদেরকে তীর বল্লম নিক্ষেপ করছে। ঠিক নেবে, এই জন্য শহীদ মিল্লাত হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্রাস রহমতুল্লাহ আলাইকে শাহাদত করেছে, এই যার সন্তানের বাচ্চারা। ঠিক নেবে, এই আজ আমরা, আমাদের বড় আশ্চর্য লাগে, এজিদকে নিষ্পাপ প্রমাণ করতে চাই। অতএব আমি শুধু আপনাদেরকে আজকে এইটুকু ডকুমেন্ট দিলাম, যারা যুগে যুগে এজিদকে যারা বাঁচাতে চায়, যারা যুগে যুগে এজিদের পক্ষে নিয়ে কথা বলে, বুঝতে হবে তারা এ তারা কেমন, তারা তারা হচ্ছে যার সন্তান। ঠিক নেবে, গেল শুধু কি মদিনা শরীফ, না, মদিনা শরীফ আক্রমণের পরে এবার গেল মক্কা শরীফ, কোথায় মক্কা শরীফ। প্রিয় ভাই আমার, এই ঘটনা ইতিহাসের প্রায় সব কিতাবে পাওয়া যায়, বিশেষ করে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসীরের আল বেদায়াতেও আছে, ও আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবেও আছে। মদিনা শরীফ আক্রমণের পর ওই সময় তো তিন দিন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে আজান কামাত নামাজ কিছু হতে দেয় নাই মসজিদে নববী শরীফে। এই অত্যাচার করার পর তারা এবার মক্কা শরীফ গেল, মক্কা শরীফ গিয়ে এমন ভাবে তারা আক্রমণ চালাইলো আল্লাহর ঘর খানে কাবার যে গিলাফ ছিল ওই গিলাফে আগুন দিয়ে গিলাফ পর্যন্ত জ্বালিয়ে ফেলছিল। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন, কত বড় জালেম, কত বড় মালাউন, কত বড় সে আল্লাহর নাফরমান, কত বড় অভিশপ্ত। ঠিক নেবে ঠিক, সরাসরি আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কাফের না বললেও হানফি মাযহাবের অনেক বড় বড় বিজ্ঞ বুজুর্গরা কাফের বলেছে, এই এজিদকে, এমন একজন এজিদকে তোমরা বাঁচাবার জন্য পায়তারা করছ। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করুন, যদি সেটা না, আরো শুনেন এজিদের কেমন অত্যাচার। আল্লাহর ঘর খানে কাবায় নাকি যুগ যুগ ধরে ইব্রাহিম আলাইহিসসালাম যে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে, কথা বলো না, ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কি জবে করেছিল, দুম্বা জবে করেছিল, সেই দুম্বার সিং যুগে যুগে শত শত বছর হাজার হাজার বছর এ আল্লাহর ঘর খানে কাবার দেয়ালে টাঙ্গানো ছিল, এবং তাবারুক হিসাবে পৃথিবীর হুজ্জাজ কেরাম মুতামির মুতাইফ যারা তায়েফ তওয়াফ করতেন যারা, ওনারা সবাই সেই সিং দেখতেন আর ইব্রাহিম নবীকে স্মরণ করতেন। এমন একটি তাবারুক খেয়ে এই জালেম এজিদিরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইতিহাস শুনেন, সঠিক ইতিহাস, আজকেও আজকালও ইতিহাস দাফন করে দিতে চায়, ইতিহাস জেলে ফেলতে চায়,
এরকম আছে না নাই। আমরা এখন থেকে জেনে গেলাম এজিদকে যারা বাঁচাতে চাই, এজিদের পক্ষে যারা কথা বলে, এটা এজিদের পক্ষে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ ভাবে হোক, তারা আমার রসুলের হাদিস অনুযায়ী তারা হচ্ছে মূলত তারা যেন সন্তান ঠিক নেবে ঠিক, যারস না হলে মুনাফিক, আর নয়তো তারা ওই মায়ের অপবিত্র হায়েজের জনম। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। অতএব আমরা ইমাম আলী মকামের সৈনিক, আল্লাহ কবুল করুন, আমিন। আর একটু জোরে বলুন, ইমানে আলী মকামের সৈনিক হবেন কেয়ামতে, হাসরে নসরে ফুল সিরাতে সবকানে আমাদের জন্য শান্তি দিবেন কে? তাই বলুন না কে? আজ এগুলো আমি বড় দুঃখ করে বলছি, ফেসবুক খুললেই দেখছি প্রতিনিয়ত এজিদের পক্ষে স্লোগান, এজিদের পক্ষে। আবার অনেকে বলছে ক ইমাম হুসাইনের এখানে, ক ইমামে আলী মকাম হযরত হুসাইনের শাহাদতে এজিদের নাকি সরাসরি কোনো হাত ছিল না। বড় বক্তা তথাকথিত, আমি নাম বলছি না, এসব নাপাকিদের নাম আমি নিতে চাই না। আমরা নাকি ইমাম হাসানের জীবনী জানি না, এই জন্য নাকি হাসানের কথা বলি না, আমরা নাকি শুধু হুসাইনের জীবনী বলি বলি, আমরা নাকি শিয়াদের আমরা নাকি দালালি করি। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে আমরা যদি না হতাম, সত্যিকারের সুন্নিরা যদি না হতো, এই জমিন তো শিয়াদের আড্ডাখানা হয়ে যেত ঠিক নেই বলতে। আমরাই তো মানুষকে শিয়ার আকিদার কথা বলি, ওহাবিদের আকিদা কি বলি, জামাতিদের আকিদা কি বলি, আহলে হাদিসের আকিদা কি, আমরাই তো বলি ঠিক নেবে ঠিক। কেন বললো এগুলা, এসব বানাওয়া ঠিক? ও এনে তো অপরাধী, সেটা প্রমাণ হচ্ছে তার জন্য বাঁচার জন্য মিথ্যাচার করে করে আমাদেরকে আমাদেরকে বেদাতি, আমাদেরকে শিরিকি, আমাদেরকে কাফির বিভিন্ন লক্ষ্যে ভূষিত করে জাহান্নামে নিজের অবস্থানটা খুব শক্ত করছে ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আজকের এই মাহফিল কবুল করুন।